টলিগঞ্জের তারকা নুসরাত জাহানকে আপাতত গ্ল্যামার ছড়াতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেননা রিসেন্টলি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন। মোরোবার তার প্রকাশ করা ছবিতে তাকে দেখা যায় ওয়েস্টার্ন পোশাকে ক্যামেরার সামনে ধরা দিতে, পাশাপাশি খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে। তাই তো অবশ্য তার রূপের প্রতি রীতিমতো ঘায়েল হতে দেখা যাচ্ছে তার অনুরাগীদের। মোরোবার তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ ইমোজি দেয়, কেউ কেউ আবার তাকে আগুনের ইমোজি দিয়েছে, অনেকে আবার তাকে প্রিটি গার্ল বলে দাবি করেন, কেউ কেউ আবার তাকে লাভলি লিখেছে, অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার তাকে মাই লাভ বলে দাবি করেন, তাছাড়া অনেকে আবার তাকে মাই ফেভারিট বলে দাবি করেন। যাই হোক, সব কিছু মিলে আপাতত টলিগঞ্জের এই তারকা তার অনুরাগীদের মধ্যে এভাবে আলোচনাতে এসেছেন। অন্যদিকে আপনারা সকলে জানেন টলিগঞ্জের প্রথম সারি তারকাদের মধ্যে অন্যতম নুসরাত জাহান। কেননা নুসরাত জাহান তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের, যার প্রেক্ষাপটে অবশ্য তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে তার অনুরাগীদের মধ্যে আলোচনা এসেছেন বারংবার। তাই তো অবশ্য টলিগঞ্জের দর্শকদের কাছে ভালো একটি স্থান তৈরি করতে পেরেছেন এই সুন্দরী। মোরোবার আপাতত এই তারকার হাতে তেমন কোনো চলচ্চিত্রের কাজ নেই বলে জানা যায়। তাই তো অবশ্য এই তারকা অবসর যাপন করছেন এবং অবসর যাপনের প্রতিটি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। তাই তো অবশ্য এই তারকা আপাতত চলচ্চিত্র থেকে দূরে থাকলেও আলোচনা এসেছেন তার অনুরাগীদের মধ্যে। কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তারকা সর্বদাই হট অবতারে ধরা দিচ্ছেন, ফলে তার মার্কাটারি ফিগার তার অনুরাগীদের কাছে বারংবার দৃষ্টি আকর্ষণ করছে। তাই তো এই তারকা ইতিমধ্যে দর্শকদের কাছে বারংবার লাইমলাইটে এসেছেন। মোরোবার আগামীতে এই তারকার হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়। কেননা খুবই শীঘ্র এই তারকা তার নতুন প্রজেক্টের শ্যুটিংয়ের কাজ শুরু করবেন বলে জানা যায়। তাই তো অবশ্য ধারণা করা যায় খুবই শীঘ্রই তিনি তার নতুন প্রজেক্টের শ্যুটিংয়ের কাজ শুরু করতে পারে। সোভিয়ার জেনে তো নিলেন টলিগঞ্জের তারকা নুসরাত জাহানকে আপাতত খোলামেলা অবতারে দেখতে পায় তার অনুরাগীরা। ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।